প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল আই এর ঢাকা ব্যাংক শিল্পলোক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন তারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে শিল্প, ব্যবসা, বাণিজ্য, কল কারখানা ইত্যাদি সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন এবং তাদেরকে তাদের যে খাত সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলতে বলি। আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের চারজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি, তাদের সাথে তাদের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমার বিশ্বাস এই আলোচনাগুলো আমাদের দেশের যারা সাধারণ মানুষ, যারা আমাদের দর্শক শ্রোতা, তারা নানাভাবে উপকৃত হবেন। আসুন আগে আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই আমাদের স্টুডিওতে কারা কারা আছেন। আমার একেবারে ডান দিকে আছেন জনাব রিয়াদ আলী, ম্যানেজিং ডিরেক্টর ইন্টোয়াকো গ্রুপ এবং ডিরেক্টর হোটেল আগ্রাবাদ। মেহেদি হাসান, চেয়ারম্যান ওমিকন গ্রুপ, ডিরেক্টর অ্যাপোলো হসপিটাল এবং ডিরেক্টর ফার্মাস ব্যাংক। আমার বাদিকে আছেন নিমলা আহমেদ মুসা, একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং চেয়ারম্যান রিলাস ফ্যাশনস। আমার একেবারে বাদিকে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, ম্যানেজিং ডিরেক্টর মেট্রোসেম সিমেন্ট, সাধারণ সম্পাদক বাংলাদেশ অটো রি রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। খুব সাম্প্রতিককালে সরকারের একটি দৃষ্টিভঙ্গি কাজ করে যে আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস, এই গ্যাসকে সুরক্ষিত রেখে বিশেষ করে গৃহস্থালী কাজে আমরা যেন এলপিজি ব্যবহার করি। আমাদের দেশের সাধারণ মানুষের কাছে কিন্তু এই বিষয়টি স্পষ্ট না। আমি পাইপলাইনে যে গ্যাস পাই, গ্যাসের চুলায় যে গ্যাস জ্বালাই, আর সিলিন্ডারে করে এনে আমরা যে এলপিজি ব্যবহার করি, এর মধ্যে পার্থক্য কী অথবা বিষয়গুলো কী? আসলে এলপিজি জিনিসটা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু ভেরি কমন একটা, এটা সব দেশে, আপনি সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, সব দেশে কিন্তু এলপিজি দিয়েই চুলা এবং কুকিং জিনিসটা হয়। আমাদের দেশে এই ন্যাচারাল গ্যাসের এই জিনিসটা করে আসলে ভালো রিজার্ভ যেটা ছিল আমাদের ন্যাচারাল গ্যাসের, এই জিনিসটাকে আসলে খুব কম দামে এটা সঠিকভাবে কিন্তু ব্যবহার হয় নাই। তো এখন যে গভর্নমেন্ট যেটা উদ্যোগ নিয়েছে এলপিজির ব্যাপারটা, ইট ইজ এ রাইট স্টেপ, বিকজ সারা দুনিয়াতে কিন্তু এলপিজি ইজ ইউজ ফর কুকিং, কারণ এলপিজিটাই দিয়েই কিন্তু সবচেয়ে ভালো কুকিং হয়, কারণ এলপিজি হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যালোরিক ভ্যালু উইচ ইজ ভেরি গুড ফর কুকিং। বাট ন্যাচারাল গ্যাস কিন্তু ক্যালোরিক ভ্যালু কিন্তু অনেক লো, ইট ইজ গুড ফর ইন্ডাস্ট্রি, টু রান ইন্ডাস্ট্রি, মেশিনারিজ, জেনারেটার্স। তো আমাদের দেশে নানানভাবে প্রমোশন হচ্ছে এলপিজির ব্যাপারে, অনেক উদ্যোক্তারা এসেছে। আগে তো হয়তো বা দু তিনটা কোম্পানি ছিল যারা এলপিজি মার্কেটিং করতো, এখন দেখবেন মোর দেন 11 ইন্ডাস্ট্রিজ টার্মিনাল গ্রো করেছে, যেরকম ওমেরা আসছে নতুন, তারপরে আপনার নাভানা আসতেছে, তারপরে নানান কোম্পানি আসতেছে যারা এলপিজি সিলিন্ডারটাকে পপুলারাইজ করতেছে। আচ্ছা, একটু আমাকে বলেন যে একটা ভীতি কাজ করে এলপিজির জন্য, খরচ বেশি হয়, আমরা গ্যাসের চুলা জ্বালিয়ে যেভাবে কম খরচে করতে পারি এলপিজিতে, তা কস্টটা বেড়ে যাচ্ছে। আপনি যদি কম্পেয়ার যদি করেন, একটা এলপিজি ন্যাচারাল গ্যাসের বার্নারের, এক চুলা বার্নারের আপনি 650 টাকা পড়ে, এখন বাড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ 650 টাকা আরো বাড়বে। হ্যাঁ, তো আপনি যদি এলপিজিতে যান, এলপিজি আপনি কিন্তু এখন 850 টাকা দিয়ে পাচ্ছেন একটা সিলিন্ডার, আগে যেটা ছিল অনেক দাম, এটা কিন্তু অনেক কমে এসেছে, এখন অনলি 850 টাকা। আর আপনি 850 টাকা দিয়ে যতটুক পরিমাণ আপনি পাকাতে পারবেন, আপনি কিন্তু 650 টাকা দিয়ে একই এর চেয়ে কম পাকাতে পারবেন, তা অ্যাকচুয়ালি ইকুয়েশনে কিন্তু গিয়ে কিন্তু একই পড়ে। তাহলে কি আমরা ঠিক আমাদের যারা ব্যবহারকারী তাদেরকে এলপিজির ব্যবহারটা বুঝাইতে পারি নাই, মানে সেই রকম একটা অবস্থা কি না? আসলে হয়ে গেছিল কি যে যখন ন্যাচারাল গ্যাস, একটা ভুল ধারণা ছিল যে অনেক ন্যাচারাল গ্যাস রিজার্ভ আছে, মানে আমরা তো বলছিলাম গ্যাসের উপরে ভাসছি, হ্যাঁ দ্যাট ওয়াজ এ রং থিং টু সে। তো ওইতে হিসাব করে গভর্নমেন্ট যেভাবে দাম কমিয়ে দিয়েছিল গ্যাসের দাম, তো ওর জন্য মানুষ গ্যাসটা অপচয় করতেছিল। বাট এখন এলপিজি হওয়ার পরে মানুষ সচেতন হয়ে গেছে, তারা চেষ্টা করে, যেমন একটা ফ্যামিলিতে, একটা বাসায় চারজনের ফ্যামিলিতে 1.5টি এলপিজি গ্যাসের সিলিন্ডার লাগে, মানে একটা এলপিজি সিলিন্ডার হলো 12.5 কেজি, 1.5টার মতো যায় আমাদের ইকুয়েশনে যেটা বলে। তো একটা ফ্যামিলির ধরেন 1200 টাকার মধ্যে কিন্তু একটা এলপিজি এক মাসে রান্নাবান্না হয়ে যায়। মেহেদি হাসান, আমরা ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে কথা বলছি, এবার বইমেলাটা নানা কারণে খুব আলোচিত হয়েছে,
তো আপনার দৃষ্টিতে কিরকম? বরাবর আমি মনে করি যে বইমেলা আমাদের সবসময় লোক সমাগম ভালো হয়ে থাকে, তবে এবারে লোক সমাগম চোখে পড়ার মতো এবং বইমেলার যে সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ, সিকিউরিটি অল ওভার গভর্নমেন্ট যেটা নিশ্চিত করতে পেরেছে, আমরা প্রকাশকরা অত্যন্ত খুশি। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির একজন ডিরেক্টর হিসেবে আমি গর্ববোধ করি যে আমরা সকল প্রকাশকদেরকে এমনভাবে সুন্দরভাবে সপরিসর জায়গায় তাদেরকে অংশগ্রহণ করতে সুযোগ দিতে পেরেছি। এবং এখানে বাংলা একাডেমি, পুস্তক প্রকাশনা সমিতির অফিস, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্ভিস সেন্টার, নামাজের জায়গা খুব সুন্দরভাবে সংকুলন হয়েছে এবং প্রতিটি স্টল এবং আরেকটি স্টল প্যাভিলিয়নের মধ্যে যে পরিমাণ দূরত্ব থাকা উচিত, সরোয়ার্দী উদ্যানে আমরা এবার মনে করি বাংলা একাডেমির সহযোগিতায় আমরা সুন্দরভাবে এটা করতে পেরেছি। বাংলা প্রকাশ থেকে কি ধরনের বই প্রকাশ করেছেন এবং এই বছর বিশেষ করে এই একটু যদি আলোকপাত করেন? বাংলা প্রকাশ আমরা বাংলাদেশের সেরা 10 প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে একটি, যদিও 2007 সাল মানে খুব নবীন বয়সে এই প্রকাশনা। আমাদের প্রকাশনার সংখ্যা প্রায় 500-এর অধিক। এই বছর আমরা 78টির মতো বই এই পর্যন্ত বেরিয়েছে এবং আমরা মূলত ফোকাস করে থাকি আমরা শিশু কিশোর, ক্লাসিক্স এবং চিলড্রেন ডেভেলপমেন্টস রিলেটেড বই, সোশ্যাল লার্নিং এবং পাশাপাশি স্বাধীনতা। এবার কি কোনো বিশেষ বই আসছে যেটি উল্লেখ? বিশেষ অনেকগুলো বই এসেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য করার মতো বইটির নাম হলো উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, বাংলাদেশ অন দ্য রোড ওয়ে টু দ্য হাইওয়ে অফ দ্য ডেভেলপমেন্ট। সো এই বইটি আমি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যে উদ্যোগগুলি নিয়েছেন এবং শেখ হাসিনা বর্তমান যে পরিকল্পনা বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া যাবে এবং এই পরিকল্পনাগুলি লেখক খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং 18 বছরে আমাদের যে বিগত সময়ের যে ইতিহাস এটিকে চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক খুব সুন্দর করে প্রাঞ্জল ভাষায় এটিকে সাজানো হয়েছে। এবং আমি মনে করি যে বইটি বাংলাদেশের ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের যে গভর্নমেন্টের যে প্ল্যান এবং বিস্তারিত যতটুক জানা প্রয়োজন লেখক পাঠকরা এখান থেকে অনেক তথ্য পাবেন। নিমলা আহমেদ মুসা, আপনাকে স্বাগত জানাই এবং সত্যিকার অর্থেই বাংলাদেশে আমাদের মহিলারা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানার সকল দিক থেকে। আপনি একটি চমৎকার খাত বেছে নিয়েছেন, সেটি হচ্ছে পোশাক পরিচ্ছদ এবং ফ্যাশন। তো আমি একটু আগে জানতে চাই এই দিকে ঝুঁকলেন কেন, এদিকে কেন আসলেন? ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণের জন্য। আসলে আমি শখের বসেই এখানে এই লাইনে। কবে শুরু করেছিলেন? 2002-এ। আচ্ছা, 15 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রায় 15 বছর। তো আমার শখের বসেই আমি এই লাইনে আসলাম এবং আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে আমাদের দেশে ব্রাইডাল ইয়েটা সেরকম ভালো হয় না, কাস্টমাইজ কেউ করে না। আমি প্রথম কাস্টমাইজ করলাম এবং বাংলাদেশি কাপড় দিয়েই আমি চেষ্টা করছি এবং আগেও করেছি প্রমোট করার জন্য। বাংলাদেশি কাপড়টা আমি বেশি ইউজ করে সেটার উপরেই কাজ করে সেটাই আমি চাই যে বেশি মানুষ কিনুক। তো আমি খুব বরাবরই চাই যে বাংলাদেশি এখন সবাই বেশি ফ্যাশন সচেতন। বাংলাদেশের মানুষ বলেন সারা পৃথিবী সবাই যত দিন যাচ্ছে ততই ফ্যাশনের দিকে ঝুঁকছে। তো যার জন্য আমাদেরও যারা আমরা বাংলাদেশি ডিজাইনার তারা খুবই আমরা চেষ্টা করছি ফ্যাশনটা নিত্য নতুন কীভাবে জনগণের সামনে তুলে ধরা যায়, যার জন্য আমাদের অনেক পরিশ্রমও করতে হচ্ছে। তা আমি অনেক লাকি বলতে হবে যে আমার 2 মেয়ে আমি রিকোয়েস্ট করেছি যে আমার সাথে, এক আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি সেটা হচ্ছে যে একটু আপনি যদি বলেন আমাদের প্রবণতাটা কোন দিকে। আমরা তো একসময় পুরোপুরি বিদেশ নির্ভর ছিলাম, বিদেশের কাপড়, বিদেশের এমক, বিদেশের ফ্যাশন। আমাদের এখন ট্রেন্ডটা কোন দিকে? এখন আমি ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমাদের দেশের ডিজাইনাররা মাশাল্লাহ এত ভালো করছে যে এখন আমার মনে হয় যে বাইরে যাওয়া সে প্রবণতা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আপনার প্রতিষ্ঠানের বিশেষত্বটা কি, মানে অন্যদের চেয়ে আপনাকে আলাদা করবেন কেমন? আমি আসলে আমি ওই যে বললাম যে ব্রাইডাল ইয়েটা আমি খুব বেশি গুরুত্ব দিই। আমরা তো বিয়ের শাড়ি কিনতে কলকাতা দিল্লি ঘুরে বেড়াতাম, এখনো কি তাই করি আমরা? আমার মনে হয় এখন অনেক কমে গেছে আর আমি কাস্টমাইজ করি। আচ্ছা,
যে যে কালার পছন্দ করে, যেরকম ডিজাইন, আমার নিজের ওয়ার্কশপ, আমি আমার মেয়েদের নিয়ে আমরা নিজেরা ডিজাইন করে সেগুলি আমরা চেষ্টা করি কাস্টমারের মন মতো ডেলিভারি দিতে। শহীদুল্লাহ সাহেব, আমরা একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশে নির্মাণের ব্যাপক বিস্তৃতি ঘটে। আমরা একসময় তো সিমেন্ট আমদানি করতাম, রটটর তো আমরা বানাতামই না, কিন্তু এরই মধ্যে আমরা বোধহয় এরকম একটা বিশাল অগ্রগতি সাধন করেছি নির্মাণ সামগ্রীর প্রস্তুতের ক্ষেত্রে। এবং আমরা এখন কি অবস্থায় আছি আসলে? নির্মাণ সামগ্রী একটা দেশ বিনির্মাণে, দেশের অবকাঠামো নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 90-এর দশকে আমরা সম্পূর্ণ সিমেন্ট বিদেশ থেকে ইম্পোর্ট নির্ভরশীল ছিলাম। 95-এর পর থেকেই আমাদের দেশে এই ধীরে ধীরে এই শিল্পের বিকাশ ঘটে। ওই সময় প্রায় 63টি সিমেন্ট ফ্যাক্টরি ঘুরে উঠেছিল। বর্তমান কিছু ছোট এবং যারা নাকি ইফিশিয়েন্টলি চলে নেই এবং যাদের ইকুইপমেন্ট আধুনিক না, এইভাবে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে বর্তমান প্রায় 33টা সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে উৎপাদন করে যাচ্ছে। এবং আপনি, আমরা কি এতে দেশের চাহিদা পূরণ করতে পারি পরিপূর্ণভাবে? অফকোর্স, আমাদের সিমেন্ট উৎপাদনের পরিমাণ বর্তমান প্রায় 40 মিলিয়ন টন ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে এবং আমাদের দেশের বর্তমান চাহিদা প্রায় 22 মিলিয়ন টন। আমরা আমাদের, তার মানে বাড়তিটা কি আমাদের রপ্তানি করার সুযোগ আছে? হ্যাঁ, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমাদের ভারতের সেভেন সিস্টারে আমরা বেশ প্রায় 8 বছর যাবৎ আমরা এক্সপোর্ট করে যাচ্ছি। আচ্ছা, এবং আমাদের সিমেন্টের মানের কথা যদি বলি, যে আমাদের দেশে যে বড় বড় অবকাঠামো হচ্ছে, যেমন পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং যত বড় স্থাপনা আছে, এই সমস্ত স্থাপনার জন্য যেই মানের সিমেন্ট প্রয়োজন সেই মানের সিমেন্ট এখানে তৈরি হচ্ছে। এবং আমাদের সিমেন্ট যেটা আমরা এক্সপোর্ট করি ত্রিপুরা এবং বিভিন্ন বড় বড় সরকারি প্রতিষ্ঠান, হাই রাইজ বিল্ডিংগুলিও সেখানে হচ্ছে। তার মানে আমাদের সিমেন্টের গুণগত মান থেকে আমরা অনেক অনেক অগ্রগতি সাধন করতে পেরেছি। বাংলাদেশে বহু পণ্য উৎপাদনের জায়গায় যাচ্ছে, আমরা নিজস্ব ব্র্যান্ডের দিকে যাচ্ছি, তার মধ্যে ডিজিটাল ডিভাইসও একটি, যেমন ধরেন স্মার্টফোন। সো আপনার কি মনে হয় যে আমাদের এখানে এই স্মার্টফোনের বাজারটা দিনে দিনে যে হারে বাড়ছে, তাতে আমাদের দেশীয় কোম্পানির অংশগ্রহণের সুযোগটা অনেক বাড়ছে? আমরা নির্মাণ সামগ্রী উৎপাদনকারী মেট্রোসেম গ্রুপ, আমরা চিন্তা করছি এই ডিজিটাল বাংলাদেশের সাথে আমাদের সেই উন্নয়নের ধারাবাহিকতা এবং সেই উন্নয়নের ট্রেনে আমরাও পথযাত্রী হয়ে হওয়ার চিন্তা করছি। এবং এই স্মার্টফোন বর্তমান বাংলাদেশের 30% কাভারেজ হচ্ছে এবং 70% বার ফোন, যেটা দিয়ে আমাদের এই 4G যেটা আসছে সেটা দিয়ে পারপাস সার্ভ হবে না। সুতরাং স্মার্টফোনের ব্যাপক চাহিদা সৃষ্টি হবে এবং স্মার্টফোন এইখানে শুধু চাহিদা সৃষ্টি হবে না, এইখানে স্মার্টফোন উৎপাদন করার দিকে আমাদের যাওয়ার লক্ষ্য আগ্রহটা আছে। জি, আমরা মেট্রোসেম গ্রুপ থেকে আমরা চিন্তা করেছি আমাদের এই নির্মাণ সামগ্রীর পাশাপাশি এই ডিজিটাল বাংলাদেশের সাথে আমরা নিজেরা মানে এই বিজনেসের উৎপাদনে যাবেন। জি, আমরা প্রথমত একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল ব্র্যান্ড নিয়ে আমরা এখানে প্রকাশ করব, দেন আমরা এখানে উৎপাদনে। আপনাদেরকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করি যে তাতে বাংলাদেশের গ্রাহকরা অনেক বেশি উপকৃত হবে। তো আমি যেটা জেনেছি যে সেটা হলো যে মোবাইল ফোনের সিম আনার ক্ষেত্রেও আপনাদের একটা ভূমিকা ছিল, এবং সেটা কি যদি বলেন? আমরা আমরা আমাদের ইন্ট্রাকো গ্রুপ আগে হাজিদেরকে ফ্রি সিম কার্ড দিত। বিগত 5 বছর ধরে আমরা হাজিদেরকে আগে ফ্রি সিম কার্ড দিতাম। আমরা মোবাইলের এজেন্ট ছিলাম, এয়ারপোর্ট থেকে যখনই হাজিরা যেত তখন বা হজ ক্যাম্প থেকে যারা যেত তখন আমরা সিম কার্ডটা ফ্রি বিতরণ করতাম। তাদের জন্য সুবিধা হতো যে তারা ওই সৌদি আরবে গিয়ে কোনো প্রতারণা হতো না, তারা ফ্রি সিম উইথ 10 রিয়াল সিম ইনসাইড ভিতরে শুদ্ধ পেত আর কি। আচ্ছা আচ্ছা, তো আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি রিগার্ডিং এলপিজিতে। তো এলপিজি এক্সেপ্ট কুকিং, দের আর মেনি আদার ওয়েজ আমরা এলপিজি ব্যবহার করতে পারি। তো আপনি তো জানেন যে বাংলাদেশে সিএনজি বিকেম ভেরি ফেমাস ইন দ্য কার অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তো সিএনজিতে আগে একটা সিলিন্ডারে
গাড়িতে গ্যাস ভরলে একটা 60 লিটার সিলিন্ডারে যদি গ্যাস ভরা হতো ওটা অনলি 80 কিলোমিটার পর্যন্ত যেত। বাট এলপিজিতে হলো এটা অনেক লোকেই জানে না, একবার যদি সিলিন্ডারে ভরা হয় এটা 450 কিলোমিটার যায়। কিন্তু আপনার এলপিজি ব্যবহার করার ব্যবস্থাটি হয়নি? জি জি হয়েছে, 23টি স্টেশন হয়েছে, ওর মধ্যে 13টি স্টেশন আমাদেরই আছে এলপিজি স্টেশন। তো আমাদের তো ধরেন একটু বলবেন কি কোন এলাকাতে এগুলো আছে? ঢাকাতে দুটো আছে, তা আপনার বগুড়াতে আছে, যশোরে আছে, রংপুরে আছে, কারণ ওইসব এলাকাতে এলপিজিটা বেশি ব্যবহার হয়, রংপুর, দিনাজপুর, যেখানে ন্যাচারাল গ্যাস যায়নি। এলপিজি এমনিতে কিরকম দামে আপনি বলি? এলপিজি একটা এলপিজি পার লিটারের দাম পড়ে অনলি 58 টাকা কোনো জায়গাতে, 56 টাকা কোনো জায়গাতে, 59 টাকা কোনো জায়গাতে। তিন রকম প্রাইসে তিনটা ডিস্ট্রিক্টে বিক্রি হয়, কারণ এখন গভর্নমেন্ট কোনো এখনো ফিক্স করে নাই। গাড়িতে কি আরো কোনো চেঞ্জ করার দরকার হয় না? সিএনজি গাড়িতেই এলপিজি না, গাড়ি চেঞ্জ করতে হবে, আপনি কিটটা সিলিন্ডারটা টোটালি চেঞ্জ করতে হবে। কনভার্সন কিন্তু এলপিজি থেকে কিন্তু সিএনজি থেকে কিন্তু অনেক কম, অনলি 30,000 টাকায় আপনি একটি এলপিজি। আপনি ডুয়েল সিস্টেম করা যায় না যে আমি নরমাল গ্যাস করলাম পাশাপাশি আবার এলপিজিও ব্যবহার করতে পারি? না, এটা সম্ভব না, বিকজ ন্যাচারাল গ্যাস ইজ এ 3000 PSI প্রেশারে এটা চলে। আচ্ছা, আর এটা তো মাত্র 8 বার প্রেশারে চলে, প্রেশারটা তো অনেক কম। আর এটা হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, আর এটা হলো তো এলপিজি তো টোটালি ডিফারেন্ট। তো এই কারণে আপনার সুবিধাটা মানুষ পাবে কি, একটা সিএনজি স্টেশন করতে 4-5 কোটি টাকা লাগতো, বাট একটা অটো গ্যাস স্টেশন করতে মাত্র 60 লাখ বা 70 লাখ টাকা লাগে, মানে একটা এলপিজি স্টেশন করতে। তো এই এলপিজি স্টেশনটা গভর্নমেন্ট মোর দেন 500 পারমিশন দিয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। প্লাস আপনি যদি কম্পেয়ার করেন এলপিজির সাথে ডিজেল এবং পেট্রোল, দাম কিন্তু এলপিজির অনেক কম, ন্যাচারাল গ্যাস কিন্তু এখনও কম, সিএনজির দাম কিন্তু এলপিজির সাথে তুলনা করলে অনেক দাম কম। বাট আপনার ডিজেল পেট্রোলের সাথে যদি তুলনা করেন অনেক দাম কম এলপিজির। মেহেদি, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আসলে তো তথ্য প্রযুক্তির সাথেও সম্পর্কযুক্ত, কীভাবে? একই সাথে আমি বলবো যে আমার প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি আমি আসলে গ্র্যাজুয়েশন আমার ফ্রম আইটি ব্যাকগ্রাউন্ড ICT থেকে। তো আমি মূলত ওইটা আমি কন্টিনিউ রেখেছি, এবং ওয়ান অফ দ্য নোন রিনোন আইটি ফার্ম দ্যাটস কল বিলিভ আইটি, বিলিভ আইটি এর নামটা আসে আইটিতে বিশ্বাস করা নিয়ে, বিলিভ অন আইটি অর বি লিভ অন আইটি, মানে হাউ আইটি এটা আমরা উই হ্যাভ ডেভেলপড লটস অফ প্রোডাক্টস ডিফারেন্ট কাইন্ডস অফ, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রোডাক্ট হচ্ছে ERP solutions for publications that is actually using by ourselves, and beside marketing force je kono dhoroner retail product e marketing e bangladesh e amader che advance kono solution ami mone kori ami bolte pari je retail mane ki apni ekebare accounting theke total management shoho marketing bishesh kore market dynamics analysis etar upor base kore jemon amader prottekta product market korar jonno prottek company 300 theke 3000 কর্মী মার্কেটে থাকে জেলাভিত্তিক। আওয়ার প্রোডাক্ট ক্যান GPS এনেবলড, যে কাজ করছে তার অলওয়েজ GPS অন থাকছে, অর্থাৎ কোথায় আছে কি অবস্থায় ওটা সহ। উই ডেভেলপড এ ডিভাইস উইথ R&D উইথ সিঙ্গাপুরিয়ান কোম্পানি, যেটা আপনার টেকনোলজিটা এরকম ডিভাইসটা আপনার হবে, যেটা আপনার যে DHL ইউজ করে ওইরকম হার্ড কোডেড, এবং এই ডিভাইসটা কোনো মোবাইলের সাথে মোবাইলের মতোই কিন্তু অনলি ইউজ ফর দ্য মার্কেটিং পিপল। সো তারা কোথায় যাচ্ছে, কতক্ষণ কোথায় কতক্ষণ ব্যয় করেছে, কার সাথে কন্ট্যাক্ট করেছে, কি প্রমোশন করেছে, এটা একদম সামারি হয়ে CEO ডেস্কে চলে আসবে। যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আমার খুব প্রিয় একজন মানুষ, তিনি যেসব পাঞ্জাবি পরেন সেগুলো আপনার ফ্যাশন হাউসতে হয়, আপনারা পারিবারিকভাবে সম্পর্কযুক্ত, বিশেষ করে আপনার কন্যা মান্তাসা, আমি তার সাথে অনেকবার পরিচিত হয়েছি, অর্থমন্ত্রীর সাথে দেখেছি। তো সামগ্রিকভাবে এই যে বিশেষভাবে ফ্যাশনের প্রতি গুরুত্ব দেওয়াটা আপনার মেয়েরা সহ চালান, বাংলাদেশে আপনার ভবিষ্যৎটা কতটুকু দেখেন? মান্তাসা আসলে আমার বড় মেয়ে। আচ্ছা, ওনার ছেলের বউ? হ্যাঁ বউ মানে ওনার মেয়েই বলা চলে, অসম্ভব। আমি দেখেছি মেয়ের মতোই, বাবা মেয়ের মতোই দেখি ওনাদেরকে। সেটাই তো আমরা চাই, শুধু এটা না, আমরা চাই যে কি গরিব অনেক ছোটোখাটো বুটিক করছে, অনেক গরিব মানুষ চেষ্টা করছে কিছু একটা করতে, আমরা যত দূর পারি আমরা হেল্প করার চেষ্টা করি ওদের ট্রেনিং দিয়ে।
আমরা আমাদের ইয়েতে এখন ছোটোখাটো যে বুটিক, ওদের আমরা বুটিকে ট্রেনিং, এই যে তাঁতির আছে ওদের আমরা ট্রেনিং দিই কীভাবে রং পাকা করা যায়, কীভাবে ডিজাইন আরও সুন্দর করা যায়, সেইটার উপরে আমরা আমাদের বাসাতেই একটা ট্রেনিং সেন্টার খুলেছি। আমার মেয়েরা ওদের তাঁতিদের বলেন, ছোটোখাটো বুটিক যারা চেষ্টা করছে, অনেক মহিলা তাদের চেষ্টা করছে ট্রেনিং দিয়ে কীভাবে তাদের একটু হেল্প করা যায়, এই দিকে আমরা যথেষ্ট চেষ্টা করছি। এদের ধারণ করার ক্ষমতাটা কিরকম? একজন অতি সাধারণ মানুষ তাঁতি অথবা গরিব মহিলাদেরকে করেন, ওরা কি এটা বুঝতে পারে? প্রশিক্ষণটা ওদের কাজে লাগে? কাজে লাগে, ভীষণ কাজে লাগে। কারণ আমরা খুব ভালো ট্রেন্ড একদম মাস্টার বলেন, বুটিক চালাতে যা যা নিয়ম সেইগুলি ব্যাপারে আমাদের যতটুকু হেল্প করা যায় সেভাবে তাদের আমরা হেল্প করি, ট্রেনিং দিই, এটা ওদের বহুত কাজে লাগে। ধন্যবাদ শহীদুল্লাহ সাহেব। আমরা এই লাস্ট স্মার্টফোন নিয়ে কথা বলছিলেন, কবে আসবেন বাজারে? জি আমরা মার্চে আসার, মার্চ মিড মার্চে আসার চিন্তা করছি। ওকে, তো আমরা যে নির্মাণ সামগ্রী নিয়ে কথা বলছিলাম, স্টিল রেলিং মিলস অ্যাসোসিয়েশন এবং সিমেন্ট ম্যানুফ্যাকচারিং দুটোর সাথেই আপনি যুক্ত আছেন, তো এই আমি যেই জায়গাটাতে বেশি ইন্টারেস্ট হবো, ইতিমধ্যে আমরা যেহেতু দেশীয় চাহিদাটা পূরণ করতে পেরেছি এবং রপ্তানিও করেছি, রপ্তানি বাজারটা সম্প্রসারণের সুযোগটা যদি একটু আমাদেরকে একটু ছোট করে বলেন। জি, আমরা বর্তমান রপ্তানি করে যাচ্ছি শুধু ভারতে, আমাদের সম্ভাবনাময় মার্কেট হলো মিয়ানমার, নেপাল, ভুটান, নেপাল ভুটান, এই সমস্ত জায়গায় এক্সপোর্ট করার জন্য একটা ব্যারিয়ার আছে, যেমন আমাদের ভারতকে ক্রস করে নেপালে যেতে হয়, নেপালের অনেক বায়ার এই দেশে আসে, তারা খুব ইন্টারেস্ট শো করে যে আমাদের সাথে প্রোডাক্ট কেনার জন্য, বাট ওইখানে যেই আমাদের এই সিমেন্টটা ভারতের ট্রাকে একবার উঠানো হবে, সেই ট্রাক গিয়ে আবার ওখানে গিয়ে আবার নেপাল চেঞ্জ হবে। জি, এইটা একটা বড় ধরনের ব্যারিয়ার। আর আমাদের মিয়ানমার অলরেডি প্রোডাক্ট যাচ্ছে, এবং মিয়ানমারের সবচেয়ে ইমার্জিং মার্কেট যে আমাদের খুব পার্শ্ববর্তী, এবং আমাদের এই সিমেন্টটা ওইখানে যাওয়ার অনেক সম্ভাবনা। ইতিমধ্যে আফ্রিকা থেকে বিভিন্ন আফ্রিকান বিভিন্ন কান্ট্রি ইন্টারেস্ট হচ্ছে আমাদের এখান থেকে সিমেন্ট নেওয়ার জন্য, কারণ তারা জানে বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের 40তম সিমেন্ট উৎপাদনকারী কান্ট্রি, এবং আপনি জানেন সিমেন্ট ব্যবহারকারীর দিক থেকে চীন সবার আগে, তাদের পার কেপিটা ইউজ 1000 কেজি, হোয়ারেজ আমরা বর্তমান ইউজ হচ্ছে আমাদের 110 কেজি। তার মানে আমার 10 গুণ বাড়ার সম্ভাবনা আছে, আমাদের বাড়ার সম্ভাবনা আছে, এবং আমাদের আশেপাশে ডেভেলপমেন্ট ভারত পাকিস্তান সেখানে প্রায় 200 ক্রস করে গিয়েছে। আমরা আশাবাদী উইদিন 5 ইয়ার্স বাংলাদেশ প্রায় 200 কেজিতে বা 200 কেজি পার ক্যাপিটা ইউজের জায়গায় চলে যাবে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সবাইকে ধন্যবাদ দেই, বিশেষ করে আপনাকে কষ্ট করে এখানে আসার জন্য। আমরা আজকের ব্যবসা বাণিজ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান ঢাকা ব্যাংক শিল্পলোক থেকে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি, আমি আশা করি যে সবগুলো বিষয়ই আমাদের দর্শক শ্রোতারা মনোযোগ সহকারে শুনেছেন এবং চমৎকারভাবে উপকৃত হবেন। আজকের আলোচনাটি বৈচিত্র্যময় হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এবং সেই কারণেই এর আলোচনার পরিধিটাও যথেষ্ট বিস্তৃত ছিল। আমাদের এই অনুষ্ঠান যারা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।